এটি একটি কাঠ বাদাম বলে পরিচিত আমাদের বাংলাদেশে। আসলে এর বৈজ্ঞানিক নামটা এখনো জানতে পারি নাই, তবে আমাদের দেশে এটা কাঠ বাদামই বেশি পরিচিত এবং অনেকে এই ফলটাকে চেনেন না এবং জানেন না কিভাবে খেতে হয়। আজকে আমি এটা কিনেছি, এই ফলটা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব পাশ দেখালাম, উপরে হয়তো ডালে একটা হয়ে থাকে, এবার দেখো ভিতরে এটার ভিতরটা কেমন আর কি। এইভাবে চাপ দিয়ে এটাকে এরকম খুলতে হবে, দেখাবো আপনাকে ভিতরে। খুব চমৎকার মনে হবে, জামের মতো এরকম ভিতরে সারি সারি ভাবে এগুলো হয়ে থাকে। দু একটা খুলেও গেছে, দিও দেখতে আসলে কিছু জামের মতো, একটু শক্ত, এবং ভিতরে যে প্রলেপটা অনেক মোটা, এর যে প্রলেপটা অনেক মোটা এবং ভিতরের কালারটা খুবই সুন্দর একটা কালার, লাল লালও বলা যায়, টকটিকে লাল টাইপের এরকম একটা কালার। ফলটা খুবই চমৎকার, আসলে কাঠবাদাম বলেই বেশি পরিচিত। আমরা একটা চেষ্টা করতেছি ফলটা কিভাবে খাওয়া যায় দেখাবো সেটা। এই ফলটা এরকম, প্রথমে উপরে যে প্রলেপটা আছে কালো, ওইটা হাত দিয়ে প্রলেপটা সরাই দিতে হবে। প্রলেপটা একটু শক্ত আছে, এই প্রলেপটা সরানোর পরে তারপরে এটা খাওয়ার উপযোগী হবে। আমি খেয়েছি, খুবই সুস্বাদু, আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা একটা পুষ্টিকর একটা ফল বলে যেতে পারে। যদিও আমাদের দেশে এখনো এর প্রচলনটা কম, অনেকে চিনেন আবার অনেকে চিনেন না। এটা মাঝখানে ভাঙলে, এটা এখন ভিতরে দেখাবো ভিতরের অংশটা কেমন। এটা এই অবস্থায় খাওয়া যাবে, এই যে ভিতরে শতাংশ, এটাকে এই অবস্থায় আমরা খেতে পারবো। ভিতরে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা মূলত বাদামের ফ্লেভারটা এটাই হবে এবং এটা খুবই সুস্বাদু, আপনারাও খেতে পারেন।